তার মানে এই দুটো হাতিয়ার নিয়ে উনি ব্যবহার করবেন। যে কেসে আমি জেল খাটলাম সেই কেসে কেন শুভেন্দু ছাড়, যদি নিরপেক্ষ সিবিআই হয় কেন অন্য অন্য যে অন্য অন্য যখন বিজেপি যে আরোপগুলো তুলত যে নেতাদের, তারা শুধু বিজেপিতে পাল্টি হয়ে যাওয়ার পরে আজকে সিবিআই নিস্তব্ধ কেন? সারা ভারত জুড়ে বিজেপির কোনো নেতা অন্যায় করে না, শুধু অপোজিশনের নেতারা অন্যায় করে, তাই কারোর বাড়িতে ইডি, কারোর বাড়িতে সিবিআই, কারোর বাড়িতে ইনকাম ট্যাক্স। কেন বিজেপি যারা করেন বা যারা সমর্থন করেন তাদের বাড়িতে আজ পর্যন্ত কেন রেড হলো না? নিরপেক্ষ যদি তদন্ত হয়, নিরপেক্ষ সংস্থা, তাহলে নিরপেক্ষতাটা কোথায়? আসলে উনি 24-এর আগে আমাদের উপর আরও বেশি জোর খাটানোর জন্যে এইসব আগের থেকে গান গাইছেন। না করা যাবে না তো, কারণ 24-এ মানুষের প্রতিরোধ গড়ে উঠবে, মোদি হাঁটাও দেশ বাঁচাও সারা দেশ জুড়ে গুঞ্জন হবে। উনি ইঙ্গিত দিচ্ছেন যে মানুষের ওপরে বোঝা চাপাবো, মানুষকে শোষণ করব। ভারতবর্ষের মানুষ মুচলেখা দিয়ে দিয়েছে আমার, তাই তাদের শোষণ করার ক্ষমতা আমার। তাই শুধু তেলের দাম বিক্রি করা নয়, তেলের দাম তো বাড়বেই, অন্য অন্য জিনিসপত্রের দাম বাড়বে এবং আমরা শোষিত হয়ে ভারতবর্ষে সবাই বাস করব ওনার অধীনে। রাশিয়ার যুদ্ধ শুরু হবার আগের থেকেই তেলের দাম 100 টাকা হয়ে গেছে, তখন যুদ্ধ ছিল না। তাহলে যখন তেলের দাম কমে তখন মোদি সাহেব তেলের দাম কমান না কেন? আর এখন সেই যুদ্ধের অজুহাত দিয়ে তেলের দাম দ্বিগুণ করা, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া করা, আর সেন্ট্রাল ফোর্স, ইউপির পুলিশ এবং ইভিএম সব মিলিয়ে উনি ভারতবর্ষকে রাজ। আমার মনে হয় না যে একটা মানুষও মোদির ফেভারে। কি করে ইলেকশন রেজাল্ট বেরোলো বের হলো আমি জানি না, কিন্তু প্রত্যেক মানুষের সাথে আপনি যদি কথা বলেন দেখবেন যে মানুষের নাভিশ্বাস উঠছে, বলছে এই মোদি কবে যাবে। তার মানে 22-এ যেভাবে উনি করেছেন জবরদস্তি ইলেকশন, সেভাবে 24-এও করার চেষ্টা করছেন। কিন্তু আমি বিশ্বাস করি মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কিসের জন্য আগুন লেগেছে? আমাদেরও তো মাঝে একটা পার্টি অফিসে আগুন লেগেছিল, কিসের জন্য লেগেছে তা আমাকে জানতে হবে, দমকল পুলিশ ইনকোয়ারি করবে। দিলীপ দা সব ব্যাপারে রংবাজি করলে তো হয় না। ওখানে হয়তো উত্তরপ্রদেশে বা অন্য অন্য জায়গায় বিজেপি জিতছে, কিন্তু বাংলায় তো তারা ধরাশায়ী। এখানে সাগলের থার্ড বাচ্চার মতন লাফিয়ে লাভ হবে না। আমরা মুখ্যমন্ত্রী যেটা কমিটমেন্ট দেন সেই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে সেটাকে আমরা পূরণ করব, এবং সেই অনুযায়ী আমাদের সরকার এবং কেএমসি কাজ করেন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।